দেশে চলমান আন্দোলনের মধ্যে রোববার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার। এ ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কারফিউ চলাকালে বিশেষ ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় কমিশনার হাবিবুর রহমান কারফিউ চলাকালে কাউকে বাসা থেকে বের হতে নিষেধ করেন, বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। ডিএমপি কমিশনার বলেন, গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষার্থীদের ব্যানারে জামাত, শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবেই আইন প্রয়োগ করলে হবে সেভাবেই করা হবে। তিনি বলেন, সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে মুক্তি দিয়েছে, তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামাত, শিবির, নাশকতাকারী চক্র গতকাল থেকেই ভয়াবহ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করছে। আজকে সারা দেশে তারা ব্যাপক তাণ্ডব চালায়। দিনভর সংঘর্ষ ও তাণ্ডবের সহিংসতার বিবরণ তুলে ধরে কমিশনার বলেন, ঢাকা মহানগরীর ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, প্রেস ক্লাব, বাংলা মোটর, মোহাম্মদপুর, কাজলা, উত্তরাসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালায়। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ককটেল, বোমাসহ সমবেত হয়ে নিরীহ জনগণ ও পুলিশের ওপর আক্রমণ চালায়। তিনি আরও বলেন, কোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।